বেশ, গতদিন আমরা পড়াশুনো করেছিলাম তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পর্কে জেনেছিলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে জেনেছিলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে দুটো ভাগ মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য সেগুলো সম্পর্কে জেনেছিলাম, তড়িৎদ্বার ক্যাথোড অ্যানোড তাদের সম্পর্কে জেনেছিলাম, ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে জেনেছিলাম, ক্যাটায়নের ক্যাথোডে চলে যাওয়া, অ্যানায়নের অ্যানোডে চলে যাওয়া, ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে তড়িৎমুক্ত হওয়া, আবার অ্যানোডের অ্যানায়নের গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে তড়িৎমুক্ত হওয়া, এই সমস্ত প্রক্রিয়া জেনেছিলাম। আমরা জেনেছিলাম যে ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া হয়, অ্যানোডে জারণ প্রক্রিয়া হয়, হ্যাঁ এইগুলো আমরা জেনেছিলাম। বা বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, তাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তো কোন ধাতু পাওয়া সম্ভব, ক্যালসিয়াম ধাতু যে পাওয়া সম্ভব সেটা আমরা জানতে পেরেছিলাম। ম্যাগনেশিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে ম্যাগনেশিয়াম ধাতু পাওয়া সম্ভব, এবং এইগুলো সব ক্যাথোডেই ধাতুগুলো পাবো, অ্যানোডে কী পাবো, এই ধারণাগুলো আমাদের গতদিন আমরা নিয়েছিলাম। আজকে যেটা নেব, যে ধারণাটা, সেটা হচ্ছে এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা আমরা শিখেছি, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার ব্যবহার, কোন কাজে আমরা এই তড়িৎ বিশ্লেষণকে লাগাব। মনে রেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে আমরা মূলত তিনটে কাজে ব্যবহার করি, প্রধান ব্যবহার তিনটে। প্রথমটা হলো ধাতু নিষ্কাশনের কাজে, দ্বিতীয়টা হলো ধাতুর পরিশোধনের কাজে, আর তৃতীয়টা হলো তড়িৎ লেপনের কাজে। এক এক করে আমরা আলোচনা করি। যেমন ধরো, প্রথম যেটা ব্যবহার বললাম যে ধাতু নিষ্কাশনের কাজে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে ব্যবহার করে কিছু কিছু ধাতুর যৌগ থেকে সেই ধাতুগুলোকে আমরা আলাদা করতে পারি। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই খানিক আগেই বলছিলাম ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কথা, তো তেমনই সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যদি করি, কীভাবে করব, করব গলিত অবস্থায় নিয়ে যাব, এদের গলাবো, গলিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে ধাতুকে পাব। জলীয় দ্রবণটা যদি ব্যবহার করি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এদেরকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে ক্যাথোডে কিন্তু আমরা এই ধাতুগুলোকে পাই না, পাই হাইড্রোজেন গ্যাস। কাজেই জলীয় দ্রবণকে ব্যবহার করে আমরা তড়িৎ বিশ্লেষণটা করে ধাতু নিষ্কাশন করতে পারবো না, এই তিনটে ধাতুর অন্তত। কাদের করব, এদেরকে গলিয়ে পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড, এদের জলীয় দ্রবণ না নিয়ে আমরা এদের গলিত অবস্থা নিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতুটা পাব। দু নম্বর বলেছিলাম ধাতুর পরিশোধনের কথা। দেখো, আমাদের নিত্য ব্যবহার্য যে ধাতুগুলো, রেগুলার আমরা যেগুলো ইউজ করি, তার মধ্যে তামা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাতু, প্রচুর কাজে আমাদের তামা লাগে। প্রায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্র তাতে তামার তার লাগে। তামার যৌগ থেকে আমরা প্রথমে যে তামা নিষ্কাশন করতে পারি তা কিন্তু অশুদ্ধ। আকরিক থেকে আমরা যে তামাটাকে বের করলাম সেখানে বেশ কিছু অশুদ্ধি থাকে, এই অশুদ্ধিগুলোকে দূর না করতে পারলে তামার পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা কমে যাবে, সেটা তো আমাদের কাম্য নয়। কাজেই তামাকে পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধ করব কিভাবে, না অশুদ্ধিগুলো যেগুলো আছে সেই অশুদ্ধিগুলোকে দূর করতে হবে। এই দূর করার প্রক্রিয়াটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ইম্পিওর কপার থেকে, অশুদ্ধিযুক্ত কপারের থেকে বিশুদ্ধ কপার, তাকে আলাদা করে বের করে নিতে পারি। তাহলে দুটো কাজে আমরা ব্যবহার করলাম, ধাতুর নিষ্কাশনের কাজেও লাগালাম, ধাতুর পরিশোধনের কাজেও লাগালাম। তৃতীয় যেটা, সেটা হচ্ছে তড়িৎ লেপন।
তড়িৎলেপন সম্পর্কে যেটা বলতে প্রথম হবে, দেখবে আমাদের বাড়িতে বা একটা কথা প্রচলিত থাকে যে রূপোর গয়নায় সোনার জল করিয়ে আনা, ব্যাপারটা তো আর কিছু নয়। সোনার জলে সারাদিন চুবিয়ে রাখলেও কখনো রূপোর ওপরে সোনার প্রলেপ পড়ে না। যে প্রক্রিয়ায় করা হয় সেটার নাম তড়িৎলেপন। পাশাপাশি ধরো বাড়ির যে চাল তৈরি করা হয় সেখানে ঢেউ খেলানো কিছু টিনের পাত হোক যাই হোক পাত রাখা হয়, বা ধরো সাইকেলে বা রিক্সায় যে হ্যান্ডেল থাকে, বেল থাকে, তারপরে ধরো চাকার যে রিম থাকে সেইগুলোর মধ্যেও কী থাকে, সেগুলোও দেখবে অনেক চকচকে থাকে। আবার বেশ কিছুদিন ব্যবহারের পর জং এসে যায়, তার মানে ওগুলো লোহা, কিন্তু তার ওপরে কিছুর একটা প্রলেপ দেওয়া আছে যাতে চকচকে হচ্ছে। এই যে প্রক্রিয়ায় একটা ধাতুর ওপরে আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া যায়, অবশ্যই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তাকে বলে তড়িৎলেপন। এই তড়িৎলেপন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াকে কাজে লাগিয়েই করা হয়। কেন করা হয়? প্রধানত ধরো যেটা কম মূল্যবান ধাতু তার মূল্যমান খানিকটা বাড়ানো যায়, তারপরে ধরো যেটা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় এমন ধাতু যার ক্ষয় হয়, যেমন ধরো লোহা বায়ুতে থাকলে সে কী করে মরচে পড়ে যায় তার থেকে, তো তার উপরে যদি এমন ধাতুর আমরা প্রলেপ দিতে পারি যার মরচে হয় না তাহলে ধাতুটার অনেক বেশি টিকে থাকবে, লোহার বিষয় যে জিনিসগুলো সেগুলো অনেক দিন টিকে থাকবে। এই কারণেই কিন্তু তড়িৎলেপনটা করা হয়। ওই যে বললাম বাড়ির যে চাল, বাড়ির চালে যে শিট ইউজ করা হয় তার ওপরে দেখবে দস্তার প্রলেপ দেওয়া থাকে, ওই শিটগুলোকে বলা হয় গ্যালভানাইজড শিট। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো পদার্থের উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতির নাম হচ্ছে গ্যালভানাইজেশন। বুঝতে পেরেছ? এই তো তড়িৎলেপন সম্পর্কে জানলাম, কিন্তু কিভাবে করা হয় এই তড়িৎলেপন? দেখো তোমার বইয়ের কত পৃষ্ঠা, 116 পৃষ্ঠার মাঝামাঝিতে হাতে কলমে আছে, ওখানে দেখানো আছে কিভাবে তুমি তড়িৎলেপন করতে পারো। আমি ওইটাই পড়ে দেখাচ্ছি তোমাকে। তুমি ওই হাতে কলমে অংশে যে ছবিটা আছে সেই ছবিটার দিকে তাকাও। দেখো লিখছে, একটা পরিষ্কার বিকারে কিছুটা পাতিত জল নিয়ে তার মধ্যে 2 চামচ তুঁতে, তুঁতে মানে কি জানো তো, তুঁতে মানে হচ্ছে কপার সালফেট, কপার সালফেটের জলীয় দ্রবণ নিয়ে আর কয়েক ফোঁটা লঘু সালফিউরিক অ্যাসিড মেশাও। এবার 2 বা 3টে সাধারণ সেল জুড়ে, সেল মানে ব্যাটারি আর কি, তোমরা যা বোঝো, সেই ব্যাটারির ঋণাত্মক মানে নেগেটিভ প্রান্তের সঙ্গে একটা পরিষ্কার লোহার পেরেক তারের সাথে জুড়ে দাও। দেখো ছবিতে আছে, সবুজ অংশ দিয়ে জোড়া আছে। আর ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে তার দিয়ে একটা পরিষ্কার ও খুব পাতলা তামার পাত যুক্ত করো। দেখো ওই লাল তার দিয়ে দেখানো আছে। এবার লোহার পেরেক ও তামার পাত পাশের ছবির মতো করে তুঁতের দ্রবণে ডুবিয়ে 15-20 মিনিট ব্যাটারির সাহায্যে তড়িৎ চালনা করো। খুব সহজ এক্সপেরিমেন্ট, তোমাদের পড়ানোর পর আমি এই এক্সপেরিমেন্টের ভিডিও তোমাদের দেখাবো। তারপরে সাবধানে লোহার পেরেক ও তামার পাত দ্রবণ থেকে তুলে নিয়ে শুকনো করো। ভালো করে দুটোকেই লক্ষ্য করো, যা দেখলে তা লেখো। তো তুমি তো দেখতে পাবে না, আমি তোমায় বলে দিই। দেখো লোহার পেরেক টেবিল করা আছে, কোন জিনিস এখানে ক্যাথোড না অ্যানোড, কেমন পরিবর্তন ঘটছে? লোহার পেরেক কেমন পরিবর্তন ঘটছে আগে বলি। দেখবে লোহার পেরেকের ওপরে তামার একটা প্রলেপ তৈরি হয়ে গেছে, যে অংশটা ডোবানো ছিল সেখানে। আর তামার পাত যেটা সেটার পরিবর্তন ঘটছে, যেটা সেটা ক্ষয়ে গেছে খানিকটা। লোহার পেরেক এখানে ক্যাথোড না অ্যানোড, তুমি দেখেছো লোহার পেরেকের সাথে কোন প্রান্ত জোড়া আছে, নেগেটিভ এন্ড জোড়া আছে, তার মানে ও ক্যাথোড। তামার পাতের সঙ্গে কী আছে, পজিটিভ এন্ড জোড়া আছে ব্যাটারির, তার মানে ও অ্যানোড। এবার দেখো নিচে লিখছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে
তুঁতের দ্রবণের মধ্যে লোহার পেরেকের যতটা অংশ ডোবানো ছিল সেই অংশে লালচে বাদামি রঙের তামার আস্তরণ তৈরি হয়েছে, যেটা আমি বললাম এই মাত্র। এখানে কি ঘটল, লোহার পেরেকে মানে ক্যাথোডে লালচে বাদামি রঙের আস্তরণ পড়ছে মানে কি, মানে সেখানে তামা এসে যুক্ত হয়েছে। কোথেকে এলো না? ওই যে তুঁতের দ্রবণ, তার মানে কপার সালফেটের জলীয় দ্রবণ, তার মধ্যেই তো কিউপ্রিক আয়ন ছিল, সিইউ টু প্লাস আয়ন। তারাই কি করেছে, ওই ক্যাথোডে এসে ইলেকট্রন নিয়ে কপার তৈরি করেছে। দেখো সমীকরণ দেওয়া আছে, সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন তৈরি হচ্ছে সিইউ। ব্র্যাকেটে দেখো বিজারণ লেখা আছে, কেন না আমরা জানি যে কোনো পদার্থ যখন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াটাকে বলে বিজারণ। যাই হোক, তার মানে আমরা দেখতে পেলাম যে ক্যাথোডে বিজারণ হয়ে কপার যুক্ত হলো, এবং কপার যে ওখানে জমা হলো এটা কিন্তু বিশুদ্ধ কপার। খানিকক্ষণ তড়িৎ পাঠালে দেখতে পাবে তামার পাতটা একটু ক্ষয়ে এসেছে, যেটা আমি বলেছিলাম অলরেডি। কেন ক্ষয়ে আসবে? কারণ তামার পাত থেকে কিছুটা কপার পরমাণু তারা কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে কিউপ্রিক আয়ন হিসেবে দ্রবণে এসেছে। দেখো কিভাবে এসছে, সমীকরণ দেওয়া আছে, সিইউ তৈরি হচ্ছে সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন। তড়িৎ লেপনের সময় যে ধাতুর প্রলেপ দিতে হবে, ভালো করে মনে রাখবে এটা, যে ধাতুর প্রলেপ দেবে সেই ধাতুটাকে অ্যানোড রূপে রাখতে হবে। যেমন আমরা কপারের প্রলেপ দিতে চেয়েছিলাম লোহার ওপরে, আমরা কপারকে অ্যানোড রেখেছি। আমি যদি সোনার প্রলেপ দিতে চাইতাম, সোনার পাতকে আমাকে ওখানে অ্যানোড রূপে রাখতে হতো। যদি রূপোর প্রলেপ দিতে চাইতাম, রূপোর পাতকে অ্যানোড রূপে রাখতে হতো। যদি দস্তার প্রলেপ দিতে চাইতাম, যেটাকে আমরা গ্যালভানাইজেশন বলছিলাম, জিঙ্কের প্রলেপ, তাহলে জিঙ্ক বা দস্তার একটা পাতকে অ্যানোড রূপে রাখতে হতো। আর যে বস্তুর উপরে প্রলেপ দেবে তাকে ক্যাথোড রূপে রাখবে। যেমন আমি লোহার লোহার পেরেকে আমি প্রলেপ দিয়েছি, লোহার পেরেক অ্যানোড। তার মানে ধরো তোমার যদি লোহার চামচের উপরে সোনার প্রলেপ দিতে হয়, তুমি ক্যাথোড কাকে নেবে, অ্যানোড কাকে নেবে? না, আমি সোনার একটা পাতকে নেব অ্যানোড, আর লোহার চামচটাকে নেব ক্যাথোড। তাহলেই কি হয়ে যাবে স্যার? না, তড়িৎ বিশ্লেষণের জন্য যেটা মূল দরকার আরও, তা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। যে ধাতুর তুমি প্রলেপ দিতে চাইছো সেই ধাতুর একটা দ্রবণকে আমরা, ধাতুর লবণের দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব। যেমন এই বইয়ে যে সমীকরণটা আছে বা উদাহরণটা আছে, সেখানে কপারের প্রলেপ দেওয়া হয়েছে। কাজেই কপারের লবণ, দেখো কপার সালফেট, তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করেছি। যদি সোনার প্রলেপ দিতে চাই তাহলে পটাশিয়াম অরো সায়ানাইড, কি বললাম, পটাশিয়াম অরো সায়ানাইড, তার সংকেত হবে কে এ ইউ সি এন হোল ফোর, কে এ ইউ সি এন হোল ফোর, তার জলীয় দ্রবণকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তড়িৎ বিশ্লেষ্য রূপে। যদি জিঙ্কের প্রলেপ দিতে চাই, জিঙ্ক সালফেটকে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে পারি। দেখো লেখা আছে, যে ধাতুর প্রলেপ দিতে হয় তারই জলে দ্রাব্য কোনো যৌগের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হয়। একটু আগে একদম প্রথমে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম সেটা এখানে লেখা আছে। দেখো, অনেকেই ব্রোঞ্জ বা রূপোর তৈরি কিন্তু সোনার মতো দেখতে গয়না পরেন। চলতি কথায় আমরা এই সমস্ত গয়নাকে বলি সোনার জল করা। সোনার কি জল হয় না সোনা জলে গুলে যায়? কোনোটাই না। এইগুলো হলো অন্য ধাতুর তৈরি গয়নাকে আকর্ষণীয় করে তোলা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেই। হ্যাঁ, আমরা রোল গোল্ডের গয়নার কথাও শুনে দেখেছি। এই যে রোল গোল্ড গয়না, এগুলোও তো তড়িৎ বিশ্লেষণ বা ভালোভাবে বলতে গেলে তড়িৎ লেপন প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া। আর ওই যে বললাম গ্যালভানাইজ শিট, কোনো বস্তুর ওপরে জিঙ্কের প্রলেপ দেওয়ার যে পদ্ধতি তড়িৎ লেপনের মাধ্যমে, তার নাম হচ্ছে গ্যালভানাইজেশন। আর এই জিঙ্ক প্রলিপ্ত বা জিঙ্কের কোটিং দেওয়া কোনো কিছুকে বলা হয় গ্যালভানাইজড। ঠিক আছে, আচ্ছা, তারপর ধরো
আমরা আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে সাইকেলের রিম বা সাইকেলের বেল বা হ্যান্ডেল সেই চকচক করে, মনে রাখবে ওখানেও লোহার উপরে ক্রোমিয়ামের মতো চকচকে ধাতুর কিন্তু প্রলেপ দেওয়া থাকে, যাতে সেগুলো চকচকে হলে দেখতে ভালোও হবে, আকর্ষণীয়ও হবে আর দীর্ঘস্থায়ীও হবে, মরচে পড়বে না। লোহার তৈরি যে সেতু ব্রিজ, যেগুলো লোহার তৈরি, বা বাড়ির গ্রিল, সেইগুলোতেও কিন্তু লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাতে সেগুলো খুব তাড়াতাড়ি জল হাওয়ায় মরচে পড়ে ক্ষয়ে না যায়, নষ্ট না হয়। ঠিক আছে, কিছু বাসনপত্র যন্ত্রপাতি এগুলোকে মরচে ধরা থেকে বাঁচানোর জন্য এই তড়িৎলেপনের সাহায্যেই নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়। এই আস্তরণটা রূপলি, একে স্টেইনলেস স্টিল বলে ভুল হতে পারে, কিন্তু এটা স্টেইনলেস স্টিল নয়। চিনবে কী করে? নিকেল প্লেটিং করা জিনিস সে কিন্তু তীব্রভাবে চুম্বক দিয়ে আকৃষ্ট হবে, মানে তোমাদের বাড়িতে বাসন বিক্রি করতে এসছে, তুমি একটা চুম্বক নিয়ে বসলেই বুঝে যাবে যে ওটা আদৌ স্টিলের বাসন কিনা। যদি সেটা স্টিলের বাসন হয় তাহলে কোনো দিন চুম্বক দিয়ে আকৃষ্ট হবে না, কিন্তু যদি সেটা লোহার বাসন ওপরে নিকেলের প্লেটিং থাকে তাহলে অবশ্যই চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, মানে পড়াশুনো করলে ঠকে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। যাই হোক, এই যে সমস্ত বিষয়গুলো বললাম সেটা কিন্তু একটা চার্ট করা আছে বইয়ে, কত পৃষ্ঠা, 117, এটা হোমওয়ার্ক হিসেবে করবে, চার্টটা পূরণ করবে। দেখো চারটে কলাম আছে ওখানে, ফার্স্ট কলামে আছে কোন ধাতুর তৈরি কোন জিনিসের উপর, তারপরের কলামে আছে কোন ধাতুর প্রলেপ দিতে হবে, তারপরে আছে এই কাজে কি ব্যবহার করা হবে, ক্যাথোড হিসেবে বা অ্যানোড হিসেবে। আমি অলরেডি বলে ফেলেছি যে কোনো ধাতুর ওপর অন্য কোনো ধাতুর প্রলেপ দিতে গেলে কি করতে হবে, যে ধাতুর প্রলেপ দেবে তাকে নেবে অ্যানোড হিসেবে, আর যে যে বস্তুর উপরে প্রলেপ দেবে তাকে ক্যাথোড রূপে। আবার মনে করিয়ে দিই, যে ধাতুর প্রলেপ দেবে তার পাতকে নেবে অ্যানোড রূপে, আর যে বস্তুর উপরে প্রলেপ দেবে তাকে ক্যাথোড রূপে নেবে। একদম প্রথম এক্সাম্পলটাই আমি বলে দিই। দেখো লেখা আছে লোহার পাইপ, জিনিসটা হচ্ছে লোহার পাইপ, আর কোন ধাতুর প্রলেপ দিতে হবে, জিঙ্ক, ক্যাথোড আর অ্যানোড কী নেবে তোমাকে ভাবতে হবে। তাহলে ক্যাথোড হিসেবে কী নেবে, ক্যাথোড হিসেবে আমরা নেব লোহার পাইপটাকেই, আর অ্যানোড হিসেবে নেব জিঙ্কের একটা পাত। এইভাবে গোটা চারটাকে পূরণ করো, তাহলেই মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। গতদিন এবং আজকে মিলিয়ে আমরা যে অংশটা পড়লাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্লাস 9 আবার পাবে, কাজেই ক্লাস 11 আবার যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো এটা পাবে। তড়িৎ বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, তড়িৎ লেপনও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কাজেই যথোপযুক্ত গুরুত্ব দিয়ে তোমরা পড়ো, এবং পড়ে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে, বাই।